সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে দিয়েছি। কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কা আর হলুদ জলে গুলে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা পোস্ত একসঙ্গে কাটা আছে। পোস্ত ভালো করে তেলে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো তুলে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ছেড়া একটু ঢাকনা চাপিয়ে দিচ্ছে। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা ইলিশের পোস্ত রান্না হয়ে গেছে। এবারে পোস্ত ইলিশ, মানে অসমের ইলিশ, তাও ভীষণ ভালো টেস্ট, দারুণ লাগে, ভালো লাগছে, অপূর্ব। সাধারণ টেস্ট, খুব সুন্দর।